আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দীর্ঘ সময় প্রসেস করার পর সংবিধানের বিভিন্ন দিক বিচার বিবেচনা করে এবং বিভিন্ন সময় আশীষ দাস যেভাবে প্রায়শ্চিত্ত করার নামে মাথা মুড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং কোন অবস্থাতেই তার মাথায় চুল গজাবে না তার এই প্রায়শ্চিত্ত বিজেপি শেষ না হওয়া পর্যন্ত, এবং এখানে বিজেপি মঞ্চে উঠে দাঁড়িয়ে তিনি এই টিএমসির তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন এবং তৃণমূলের পক্ষে কাজ করে চলেছেন বিভিন্নভাবে। তো আমি দুঃখের সঙ্গেই ঘোষণা করতে বাধ্য হচ্ছি, সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে আমি 10th শিডিউলের অন্তর্ভুক্ত 2 নং এবং উইদিন ব্র্যাকেট 1 উইদিন ব্র্যাকেট এ ধারা অনুযায়ী আমি আজ উক্ত 10 নং অনুচ্ছেদের 6 নং ধারার ক্ষমতা বলে সুরমার 46 সুরমা এসসি কেন্দ্রের বিধায়ক শ্রী আশীষ দাসকে বিধানসভার সদস্য পদে আসীন থাকার অনুপযুক্ত বলিয়া সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। আজই আমি দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে একজন তরুণ বিধায়ক এভাবে চলে যাওয়াটা আমার কাছেও মানে দুঃখের সঙ্গেই আমাকে উল্লেখ করতে হচ্ছে, কিন্তু আইনের কাছে সংবিধানের কাছে আমরা বাধা, কাজে সেই সংবিধান মোতাবেক দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর এবং সমস্ত প্রস এন্ড কনস বিচার করে তাকে যথেষ্ট সুযোগ দেওয়ার পরেও তিনি যখন রেসপন্স করেন না এবং খাম খেয়াল খুশি মতো চলছেন এটা সংবিধান অ্যালাউ করে না। কাজে সেই ক্ষমতা বলে আমি তাকে বিধানসভার অযোগ্য বলিয়া ঘোষণা করে দিচ্ছি। একটা প্রশ্ন এখানে আছে, পরবর্তী সময় ইলেকশন কমিশনের কাছে আমরা তার ডিসকোয়ালিফিকেশনের সমস্ত পেপার্স পাঠাব, তার ক্যান্ডিডেচার দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি ইলেকশন কমিশন প্রস এন্ড কনস দেখবেন, এবং একটা নির্বাচিত প্রতিনিধি যেভাবে তার যোগ্যতা হারিয়েছেন সেটা বিবেচনা করেই নির্বাচন কমিশন এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। আরেকজন বিধায়ক যে ছিলেন বিশ্বকেতু, ওনার বিষয়টা কি? ওনার বিষয়টা একটু আলাদা, এটাও অন প্রসেস আছে, এটা সম্বন্ধে আমরা সময় মতোই আপনাদের জানাবো। এর সঙ্গে আশীষ দাসের কেসটার সিমিলারিটি নেই, ও অনেক বেশি অ্যারোগেন্ট এবং একদম ক্লিয়ারলি দল ছেড়েছে, বারবারই বলছে, প্রায়শ্চিত্ত করেছে মানে বিজেপিতে থাকার কারণ সম্পর্কে এবং বিভিন্নভাবে সে না, হি উইল বি ডিপ্রাইভড অফ অল দি ফ্যাসিলিটিস অ্যান্ড অল দি কভার্স অফ দি অ্যাসেম্বলি। যে দুঃখের বিষয় যে উনি মানে একজন বিধায়কের প্রদত্ত যে সুযোগ সুবিধাগুলো আছে, যে অধিকারগুলো আছে, সে সব কিছু থেকেই বঞ্চিত হলেন। মানে ভবিষ্যতে পেনশন কিছু না, কিছুই পাবে না বিধায়ক, আবাস এবং ওনার যে সিকিউরিটি সব কিছুই পাবে না। বিধায়ক হিসেবে যা পাওয়ার ওনার মানে পাওয়ার কথা সেগুলো উনি কিছুই পাবেন না। কবে থেকে শেষ হয়ে যাবে? এই তো আজকে থেকেই অর্ডার পাস হবে, বুলেটিনে বেরিয়ে যাবে, গ্যাজেটে বেরিয়ে যাবে। ফ্রম টুডে ইটসেলফ হি ইজ নট অ্যাট অল এ মেম্বার অফ দি হাউস অফ দিস হাউস। ওনাকে মোট কতবার সুযোগ দেওয়া হয়েছিল, কতবার ওনার বিরুদ্ধে মানে আপনার কপি নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এখানে আমার অর্ডারের কপিটা নিয়ে যান। জল রাজা ফিড ফ্যাক্টরি, এখানে দেশি প্রযুক্তিতে গো খাদ্য, শুকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে স্বল্প দামে আপনার জন্য। সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা ত্রিপুরায়, এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862114706।